যে লোকটা টুকু আর কি ওই ইলিশ বাইরে টাকু দিয়ে পুষতেছে, টাকু দিয়ে পুষতেছে, দেওয়ার পর উনি পড়ে গেছে, উনি আবার পড়ে যায়, আবার উনি ধরছে, উনি ধরছে, এলাকাবাসী ছিল, এলাকাবাসী লোকজন ছিল, ওনারা ধরে তারা হসপিটালে নিয়ে গেছে ঢাকা মেডিকেল। তো ওই টকের টকের মধ্যে একটা চাকু সবসময় লগে থাকে, ওই চাকুতে স্যার পার মেরে বসছে, আমরা এইটুকু জানি। মাদুর নির্মূল হোক, এই দেশের যাতে মাদুর ব্যবসা না চলে, যারা ব্যবসা করে তাদের শাস্তি হোক, এটা আমরা চাই। চলমান মাদক বিরোধী অভিযানে আজকে আমার বন্দর থানার পুলিশ সোনাকান্দা নামক এলাকায় অভিযানে যায়। সেখানে মাদকসহ রবিউল নামে একজনকে গ্রেপ্তার করে। রবিউল এবং রবিউলের বাবা টুক্কা দুইজনই মাদক ব্যবসায়ী। রবিউলকে আটক করার পরে সেখানে তার বাবা তাকে ছুটিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে ছুরিকাঘাত করে এএসআই ইলিয়াসকে গুরুতর জখম করে। আমার অন্যান্য ফোর্স অফিসার সবাই তখন দুই মাদক ব্যবসায়ী রবিউল এবং টুক্কাকে হাতে নাতে মাদকসহ গ্রেপ্তার করে এবং ইলিয়াসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুচিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে এবং আসামি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় দুইটা মামলার প্রস্তুতি চলছে, একটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা হবে এবং পুলিশকে আক্রান্ত করার জন্য পুলিশ অ্যাসল্ট একটা মামলা হবে।